কাল রাত্রে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেও বড় মা, ধরে নাও ওসব কিছু হয়নি। তোমার বড় মার পক্ষে এটা ভোলা খুব কঠিন বৌরানী, কারণ ঝিলমিলকেও একটু বেশি ভালোবেসেছে, একটু বেশি বিশ্বাস করেছে। ওটাই হয়তো আমার ভুল হয়েছে। না বড় মা, কিচ্ছু ভুল ছিল না। বৌরানী, তুমি নিশ্চয়ই এইবার বৌমণিকে সাপোর্ট করবে না? আমি সাপোর্ট করছি না। আমি জানি দিদিভাই যেটা করেছে খুব বড় ভুল করেছে, কিন্তু তোমরা তো সবাই দিদিভাইকে জানো, দিদিভাই খুব অভিমানী। তাই বলে নেশা করে এসে সবাইকে যা তা বলবে, অপমান করবে, এটা তো মেনে নেওয়া যায় না। জেঠুমনি, কালকে দিদিভাইয়ের ভাইয়ের ছবি দেখে মাথা ঠিক ছিল না, তারপর বললো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আর সঙ্গে তা বলে এইভাবে অসুবিধা করবে? আর যেখানে গিয়েছিল সেখানেও নিশ্চয়ই কোনো সিন ক্রিয়েট করে এসেছে। ছি ছি, আমাদের বাড়ির বউ হয়ে জেঠুমনি সবটাই জেদ করে। দিদিভাই হয়তো নিজেই জানে না কি ভুল করেছে, কিন্তু বুঝবে দেখো, ঘুম থেকে উঠে নিজের ভুল বুঝতে পারবে, সবার কাছে এসে ক্ষমা চাইবে। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না, নিজের ভুলটা বুঝতে পারলে সেটাই অনেক। বড় মা, তুমি আবার অভিমান করে এই কথাটা বলছো, কষ্ট পেও না বড় মা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বৌরানী, কি ঠিক হবে? ভেবেছিলাম অবরোটা বড় হয়েছে, কিন্তু এমন একটা নির্বোধের মতো কাজ করে বসে আছে যে ওকে নিয়ে টেনশন করো না জেঠুমনি। অবরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ঝিলমিলকে কথা দিয়েছি আর আজ তোমাদের সবাইকে বলছি, অবরোর সাথে কথা বলে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবই। দাদা, এই ব্যাপারটা খুব একটা সহজ নাও হতে পারে। কেন সহজ নাও? আমার কি আছে, ও কি খুব বড় হয়ে গেছে? ভালো কথা শুনলে ভালো, না হলে ওর কান ধরে টেনে নিয়ে আসবো। দেখ, ঝিলমিল যেটা করেছে সেটা খুবই আনএক্সপেক্টেড, কিন্তু আমার নিজের ছেলে যেটা করেছে সেটা তো মেনে নেওয়া যায় না, খুবই অন্যায় করেছে। রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে তাও ঠিক ছিল, কিন্তু একটা অন্য মেয়ের কাছে গিয়ে? জেঠুমনি, নিকিতা ভাইয়ের খুব ভালো বন্ধু। একটা ছেলে আর মেয়ের কি এরকম বন্ধুত্ব হয় যে নিজের বউকে ছেড়ে রাগ করে তার বাড়িতে গিয়ে তার সাথে? সরি, আমি হয়তো একটু বেশি। না 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 না, অরূপ, সরি হবার কিছু নেই। ওই মেয়েটাকে নিয়ে ওদের মধ্যে আগেও ঝামেলা হয়েছে, তাহলে অপ্রসি একই ভুল আবার কি করে করে? সবকিছুর জন্য বৌমনি দেয়। হ্যাঁ, আমি মানছি ছোটদা ভাই একটা ভুল করেছে, কিন্তু ব্যাপারটা এত দূর অব্দি এগোতেই না যদি না বৌমনি। আম সরি বৌরানী, আমি বুঝতে পারছি তোমার কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না, কিন্তু এটাই সত্যি। তুমি দেখো না, আমরা এখানে সবাই মন খারাপ করে বসে আছি, আর সে উপরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিশ্চিন্তে কেন ঘুমোবে? প্রচুর ড্রিঙ্ক করেছিল তো, হয়তো হ্যাংওভারই কাটেনি। হ্যালো হ্যালো, ঝিলমিল, আমি সঞ্জয়। কে সঞ্জয়? আমি কোনো সঞ্জয়কে চিনি না তো। জয়িতার দাদা, কাল পার্টিতে মিট করেছিলাম, মনে পড়ছে? কি ব্যাপার বলুন তো। কিছু না, তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম। কেমন আছো এখন তুমি? কিছু মনে করো না ঝিলমিল, আসলে কাল তুমি পার্টিতে যেভাবে, অ্যাকচুয়ালি তোমার হয়তো এটাও মনে নেই যে কাল আমি তোমাকে রাত্রে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। না, আমার মনে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে পৌঁছে দেওয়ার জন্য এবং খোঁজ নেওয়ার জন্য। আমি এখন ঠিক আছি। সত্যি কি ঠিক আছো তুমি? মানে? না মানে, আসলে কালকে তুমি পার্টিতে যেভাবে বিহেভ করছিলে ঝিলমিল, কিছু মনে করো না, আমি তোমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছি, কিন্তু কোনো প্রবলেম থেকে থাকলে বন্ধু হিসাবে শেয়ার করতে পারো। করলে কি করবেন? আমার সাধ্যের মধ্যে হলে হেল্প। যদি বলি চাই না? সেটা পুরোপুরি তোমার ব্যাপার, কিন্তু চাইলে আমি খুশি হতাম। হ্যালো ঝিলমিল, তুমি আছো? হ্যাঁ বলুন। আমার কিন্তু ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনো স্বার্থ নেই ঝিলমিল, ভরসা করে দেখতে পারো। দেখুন, আমি একেবারেই ভরসা করার মতো নই। আমার তো মনে হয় তোমায় কালকে যেভাবে দেখলাম তুমি একদমই সেরকম নও।
সেটা যার বোঝার সে তো বুঝলই না। কোনো দরকার হলে বলো, আর হ্যাংওভার বোধহয় তোমার এখনো কাটেনি, বিশ্রাম করো আর একটু গরম কিছু খেয়ে নিও। ধন্যবাদ, আমি রাখছি তাহলে, পরে কথা হবে। দিদি ভাই, যাক তুমি উঠে পড়েছো, আমি প্রসাদ এনেছি তোমার জন্য। এই না, কে আনতে বলেছে সব, নিয়ে যাও। ঠাকুরের প্রসাদ দিদি ভাই, আমি নিয়ে এলাম না। লাগবে না বললাম তো, তুই নিয়ে যান এখান থেকে সব। প্রসাদ ফিরিয়ে দিতে নেই দিদি ভাই। দেখ কনক, আমার মাথা গরম করিস না, তুই যা এখন এখান থেকে প্লিজ। রাত কেটে দিনের আলো ফুটেছে দিদি ভাই, কিন্তু তুমি এখনো অস্থির হয়ে রয়েছো, শান্ত হও। বিশ্বাস কর কনক, আমার মাথাটা প্রচন্ড ধরে আছে, তোর জ্ঞানের কথা এখন আমি শুনতে পাচ্ছি না, তুই যা না এখন এখান থেকে। খুব কম সময়ে আমরা অনেক বিপদ দেখেছি, আর এইটুকু তো বুঝতে পেরেছি বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, এতে সমস্যা বাড়ে বই কমে না। তুমি দেখো কাল রাতে যেটা ঘটলো সেটা তো আবার হয়। দিদি ভাই, কনক দেখ এভাবে যদি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসিস না, যেটা হয়েছে সেটা বারবার হবে, সেটা তুইও জেনে রাখ, বাড়ির সবাইকে জানিয়ে রাখ। আমি আমার নিজের জায়গাটা ছেড়ে এটা দেখতে পারবো না যে অপর আমাকে কতটা ভালোবাসে। আমি জন্ম দিয়েছি দেখে শুধু আমার বাচ্চা হয়ে গেল কেন? তোর বাইরকে ওদের প্রতি কোন রেসপন্সিবিলিটি নেই। কেন থাকবে না? নিশ্চয়ই আছে, কিন্তু আমি আর কোনোভাবেই ও বাড়িতে যাবো না। দুটো কথা এক হলো না অপ্র, দায়িত্ব যখন আছে বলছিস তাহলে দায়িত্বটা তোকেই নিতে হবে, আর সেটা এখানে বসে থেকে কখনোই সম্ভব নয়। তোকে তো আমি অনেক দিন ধরেই বলছি আমার এখানে থাকাতে তোর যদি কোনো প্রবলেম হয় থাকে তুই আমাকে বল, আমি আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার কোনো প্রবলেম নেই অপ্র, প্রবলেম তুই নিজেই নিজের। তুই কি করছিস, কেন করছিস তুই নিজেই জানিস না। ঝিলমিলকে শাস্তি দিচ্ছিস ঠিক আছে, কিন্তু মেয়ে দুটো, মেয়ে দুটোর কি দোষ রে? ওদের ও বাড়িতে কোনো অসুবিধা হবে না, মা বাইরে পার্টি করছে, ড্রিঙ্ক করছে, আর বাবা, বাবা এখানে এত দূরে, তাও বলছিস ওদের কোনো অসুবিধা হবে না? আমাদের ঝামেলার মাঝে থাকার থেকে ওরা অনেক ভালো থাকবে, ও বাড়িতে সবার মাঝে থেকে অনেক ভালো থাকবে। বাবা, ছোট মা, বৌরানীর শিক্ষায় ওরা বড় হবে, মানুষের মতন মানুষ হবে ওরা। ব্যাপারটা অত সহজ নয় রে অপ্র, আমার জন্য সহজ নয়, কিন্তু তাও আমাকে করতে হবে। কিন্তু এর ভবিষ্যৎ জানি না, এটা দায় এড়ানো কথা অপ্র, বাস্তবে এর সঙ্গে কোনো মিল নেই। লাইফটা তো আমার হেল হয়ে যাচ্ছে নাকি? আমার ঝিলমিলের মতন একটা মেয়ের সাথে ও বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, বেরোতে আমাকে হতোই, ওর থেকে দূরে না গেলে আমি হয়তো। অভ্র, ঝিলমিল তোর ওয়াইফ, তোর বেটার হাফ, তোর লাইফ পার্টনার অভ্র। ছিল, ছিল, আমি ওকে মন থেকে সেটাই মনে করতাম, আমার সবটুকু দিয়ে আমি ওকে ওকে ভালোবেসেছিলাম। আই লাভ ইউ, আমি আমার সবটুকু দিয়ে শুধু তোমাকে, শুধু তোমাকে ভালোবাসি। ছিল না, এখনো আছে, তোর মন জুড়ে একজনই আছে অভ্র। একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়েকে ফিল করতে পারি, তাই বলছি। ঝিলমিল তোর ওপর অভিমান করে আছে, কিন্তু ওর মন জুড়ে শুধু তুই আছিস অভ্র। তুই নিজের চোখ দিয়ে ওকে দেখিস না, ও সবার থেকে আলাদা, ওকে বোঝা অতটা সহজ নয়। তুই তো বুঝিস,
তাহলে এরকম অবুঝের মতো কেন বলছিস? আর তোর ব্যবহারও তোকে কষ্ট দিয়েছে অভ্রম। তাই ওকে দেখে সেটা মনে হলো তোর? ও তোর নিজের ব্যবস্থা ভালোই করে নিয়েছে।